তো বন্ধুরা, এই যে মাইনের একটা পার্সেল চলে এসেছে, আর ও নিজে গিয়ে ছাদ থেকে, নিচে তিনতলায় আমরা থাকি, নিজে গিয়ে পার্সেলটা আনলো। পার্সেলের জন্য খুব এক্সাইটেড, ও তাড়াতাড়ি করে স্নান করে এই যে বসে গেছে, পার্সেল খুলতে খুলো। ওটা তোমার এটা পার্সেল, এটা মাহিনের পার্সেল, তো চলেন দেখেন কি পার্সেল মাহিনের। এটা এই যে খুলছে, বা ও খালি পার্সেল খোলা নিয়ে খুব ব্যস্ত, সব কিছু খুলতে ভালোবাসে, যত পার্সেল আছে আমার ওই খুলে। বাইরে প্রচুর রোদ, এই যে জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, যে খাটে বসে বসে দেখাই দাও, দেখাই দাও সবাই। গিয়েছে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা আসলো, দেখি সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। এই যে ম্যাপোলজি, ওর জন্য পড়তে বসবে, বাড়িতে শুধু মোবাইল দেখে আর বদমাশি করে। আর অন্য খেলনা আরো দিয়েছি, ওগুলো খেলে খেলে বিরক্ত হয়ে গেছে। এবার এটা খুলবো, দাঁড়া এটা আমি একটু কেটে দিই, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, খুল খুল ওগুলো, ডান হ্যাঁ ডান টান টান, শক্তি আছে আছে আমার বেটা, অনেক শক্তি রে। খুলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার দাঁড়া কোন দিক দিয়ে খুলতে হবে, দাঁড়া। সত্যি বলছি, আবার মিথ্যা বলবো নে, আলগা এটা ধর থাকো দিকে। বা এই যে এগুলা তুমি বসাবা, এই যে দেখেন ফ্ল্যাগগুলো আছে সব, দাঁড়া ওঠাও। এই টেনটা নান, এই দেখো বাবা এটার এত দাম। তো এই যে এটা হচ্ছে মাইনের হচ্ছে ম্যাপোলজি, এই খুলে গেল সব, এই যে খুলে গেল। আর মাইন এটা নিয়ে খেলা করবে, এগুলা লাগাতে হবে। বাচ্চা ভালো খুশি হয়েছ? কত কত খুশি রে, এই যে এভাবে লাগাতে হবে, ছিঁড়ে দিস না, আবার ছিঁড়ে দিস না, এখানে লাগাতে হবে। তুই যে এবার যে এত টাকা দাম নিয়ে আমি কিনলাম, কষ্ট করে সব ছিঁড়ে দিবি। তো মাইনের গিফটটা কেমন হয়, মাইনের এই যে আমি ওকে গিফট দিলাম, পাপা আর মামি দুজনেই দিয়েছে, তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। এই যে এগুলো আছে স্ত্রী, ওগুলা দেয় ফ্ল্যাগগুলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। মাইন সবাইকে টাটা দিয়ে দাও, মাইন তো বলো যে আমার খেলনাগুলো কেমন লাগলো সবাইকে। বাহ, টাটা কথা সবাই, মা আবার দেখা হবে, খেলতে ব্যস্ত হই এই জন্যই নিলাম, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। সব আমরা সব ইয়ে করে দিলাম, লাগিয়ে দিয়েছি, স্টিকারগুলো দেওয়া হয়নি, যেভাবে মাইন করে দিল, মা ভিটামিন লাগালাম। আর এখানে আরও অনেকগুলো আছে, একটা আবার শর্ট আছে, আর একটা স্টিকারটা নিচে পড়ে গেছে, যে এগুলো এগুলো একটা করে তুলতে হবে, হয়ে গেছে, আটকে দিতে হবে, হয়ে গেলো তাহলে ওকে মুখস্থ করানো যাবে।